বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন সম্প্রতি বিভিন্ন কারণে শিরোনামে। মাদক মামলায় সারা আলী খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরের সঙ্গে দীপিকাকেও এনসিবি তলব করে। দীপিকাকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, এনসিবির জিজ্ঞাসাবাদে দীপিকা বেশ কয়েকবার কান্নাকাটিও করেন। আর এইসবের মাঝেই সম্প্রতি অভিনেত্রীর একটি পুরনো ভিডিও প্রকাশ এলো। ভিডিওটি ইন্টারনেটে অত্যন্ত দ্রুত ভাইরাল হচ্ছে। এ আয়া পুলিশ